সময়ের শীর্ষ তারকা আফরান নিশো অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। 2016 সালে যোগ বিয়োগ নাটকের জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন। 2003 সাল থেকে এখন পর্যন্ত তিনি 8 শতাধিক নাটকে অভিনয় করেছেন। এখনও ব্যস্ত সময় পার করছেন এই তারকা অভিনেতা। নাটক সম্পর্কে বলতে গেলে এই নাটকের এখনও নামটা সেট করা হয় নাই, নামটা এখনও নির্ধারণ হয় নাই। ডিরেক্টর নঈম ইমতিয়াজ নিয়ামুল অনেক আগের থেকেই সে ডিরেকশনে আছে, পরিচালনায় আছে, আমার বন্ধু মানুষ। এই নাটকে আমার সহশিল্পী আছে মেহজাবিন চৌধুরী, মামুন ভাই মামুনুর রশিদ, আমাদের অপুদি, আরও কিছু কলাকুশলী যারা আছেন, শিল্পী মানুষ আছেন যারা, ছোটো বাচ্চা আছে একটা। তো এই নাটকটা আসলে সেই অর্থে একটু ডার্ক জনারের গল্প। এখানে কিছু মূল্যবোধের জায়গা আছে, কিছু সিচুয়েশনাল কিছু ড্রামা আছে আর কি। এটা আসলে গল্পটা হচ্ছে আসলে আমাদের এই সমাজে বিভিন্ন মানুষ আসলে ব্যর্থতার যে বা কষ্টের যে প্রভাব, হ্যাঁ, আমরা সবাই হয়তো বা এই সমাজে কোনো না কোনোভাবে ডিপ্রাইভ বা কোনো না কোনো অভাব নিয়ে বসবাস করি। হ্যাঁ, তো মানুষের জীবনে চাহিদার তো আসলে শেষ নেই, তবে ভালো থাকার একটা চেষ্টা থাকে সবসময়। হ্যাঁ, তো প্রত্যেকের জীবনেই একটি হয়তো বা এরকম কী বলবো যে ক্রাইসিস থাকে যেটা তারা ওভারকাম করতে চায়। তো এখানে আসলে মামুন ভাইয়ের যে চরিত্রটা, সে আসলে বৃদ্ধ একজন দাদা, তার একটি একটি ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসের সাথে উনি যে বিপদে পড়েন সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার যে তার চেষ্টা, সেটা অনেকটা হয়তোবা নীতিগত জায়গায় হয়তোবা উনি ঠিক থাকেন না, এটার সাথে আসলে ব্লেন্ডিং হয় আমার চরিত্র। আমার সাথে তার খুবই কাকতালীয়ভাবেই দেখা হয় এবং সেই আমার ওয়াইফের চরিত্র করছেন মেহজাবিন চৌধুরী। সো আমাদেরও আমাদেরও বেসিক কিছু এই বলা যেতে পারে যে যেটা আমাদের সমাজের যে অভাবের কথা বললাম, সেরকম অভাবের মধ্যে দিয়ে আমরা যাই। আমি একজন সেই অর্থে বলা যেতে পারে আমি শিক্ষিত একটা ছেলে, অতটা শিক্ষিত না, কিন্তু বলবো যে আমার মেন্টালিটি বা আমার জায়গাটা হচ্ছে একটু মধ্যবিত্ত একটা জায়গা। সেখান থেকে আমি বছর জুড়ে একটা গাড়ি ভাড়া নিয়ে সেটা আসলে অ্যাপের মাধ্যমে সেই ওই যে ভাড়া যে সার্ভিসটা দেওয়া সেরকম একটা গাড়ি চালাই নিজের মতো করেই, মাসিক একটা ভাড়া দিই। তো আমারও অনেক লিমিটেশন আছে এবং অনেক অভাব আছে। এই অভাব অনটনের মধ্যে মামুন ভাইয়ের সাথে আমার একটা দেখা হয়ে যায় এবং সেখান থেকে আমি কিছু স্কোপ পাই যে সেই অভাবগুলো দূর করার, সেটা আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করি। তো এই অভাবটা থেকে পরিত্রাণের যে উপায়, সেটা মামুন ভাই যেভাবে ফিল করছিল মামুন ভাইয়ের জায়গা থেকে, আমরা আরেকটা গোষ্ঠী, আমরাও কিন্তু আসলে অভাব থেকে উত্রাণের যে উত্রাবো যে এই জায়গাটাতে অনেক সময় মানুষ আসলে ভুল করে ফেলে বা ভুল চিন্তাভাবনা বা ওই ডার্ক সাইডটা মানুষের জাগ্রত হয়। সেই যে প্রত্যেকটা মানুষের যে ডার্ক জায়গাটা যে একটু জাগ্রত হয় এবং তারপরে ভুলটা বুঝতে পারা, এরকম একটা ফিলোসফিক্যাল নোট থেকে আসলে এই নাটকটা, যেখানে আসলে অপরাধ সংঘটিত হচ্ছে, হতে হতে অনেকে রিয়েলাইজ করছে, আবার হয়তো বা অপরাধ যেটা হচ্ছে বা যে ভুলটা হচ্ছে সেটা হয়তো বা কারো উপকারে আসছে, এরকম একটা মিশ্র কম্বিনেশনের মাধ্যমেই এটা বলা যায় যে আসলে একটা মূল্যবোধের জায়গা তৈরি করবে। সেটার থেকেও এটা ফিকশন, এটার মধ্যে নাটকীয়তা আছে, ড্রামা আছে এবং সেই জায়গার থেকে আসলে এরকম একটা গ্রুপ অফ পিপলের সবারই আলাদা আলাদা ক্রাইসিসকে একটা সুতোতে আসলে বেঁধে একটা সলিউশন দেওয়ার চেষ্টা, এরকম একটা গল্প। কাজের পাশাপাশি পরিবারকেও সময় দিতে চান আফরান নিশো। কিছু জিনিস সেট করার চেষ্টা করছি, যে আমাদের যে খুবই অল্প সময়ে নাটক করার প্রবণতা সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি, একটু সময় নিয়ে কাজ করার সংখ্যাটা এবার ঈদেও যেমন আমি সংখ্যাটা কমিয়ে দিয়েছি। তো সামনেও আসলে আমরা তো আসলে কোনো একটা ইভেন্ট আসলে আমরা ভুলে যাই যে আসলে আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, কোভিড সিচুয়েশনটা আমরা ভুলে যাই। কাজের সময় আমরা মাস্ক পরতে ভুলে যাই, সচেতন থাকতে ভুলে যাই অনেক সময়। তো সেই জায়গার থেকে সচেতন থাকা এবং একই সাথে আমার যে প্রফেশনাল লাইফ সেটাকে আসলে সচল রাখার একটা চেষ্টা, এবং সেই জায়গার থেকে নতুন একটা মাত্রা যোগ হতে পারে, সেটা হচ্ছে যে আমরা আসলে খুবই কম সময়ের মধ্যে একটা একক নাটক করে ফেলবো না, হয়তোবা মিনিমাম একটা 3 দিনের সময় নিব, আবার 3 দিন কাজ করে একটা দিন বা 2টা দিন পরিবারকে দেওয়া।
সো এই ধরনের একটা ইচ্ছা এখন পোষণ করি আর কি। মিডিয়ার অনেক তারকাসহ অনেকেই সাইবার বুলিংয়ের শিকার হন, তাই এই সাইবার বুলিং বন্ধে এটা নিয়ে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন আফরান নিশো। প্রত্যেকটা জিনিস যে আমরা শেখাতে পারবো তা না, কিছু জিনিস পরিবার থেকে মানুষ শেখে, কিছু জিনিস তার কর্মক্ষেত্র থেকে মানুষ শেখে, কিছু জিনিস তার সার্কেল থেকে মানুষ শেখে। তো আমাদের হয় কি যে আমাদের ব্যক্তিগত যে অনুভূতিগুলো সেই অনুভূতির জায়গা থেকে আমি আমাকে কোনো একটা প্রবলেম অ্যারাইজ হলে বা কারো সম্পর্কে কোনো মন্তব্য বা নেতিবাচক কথা বা কোনো কিছুই আমি যখন বলবো তখন আমাকে আরও বেশি কি বলবো যে সচেতন থাকতে হবে। আমরা ইমোশনাল মোরললেস, ইমোশনের জায়গা থেকে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি। রাগের বহিঃপ্রকাশ বা ক্ষোভের জায়গাটা আমাদেরকে আসলে সব কিছু একটা প্রপার ম্যানারে করা উচিত। হ্যাঁ, তো অনেক সময় এগুলো স্লিপ হয়ে যায় এবং সেটা আসলে অনেক সময় সেটা ওই বুলিংয়ের শিকার করে ফেলেন, তার একটা কথায় বা স্টেটমেন্টে মানুষ আঘাতপ্রাপ্ত হয়। তো সেই জায়গার থেকে আমি বলবো যে এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং এটা নিয়ে আসলে আলোচনাটা অনেক বেশি দরকার যে এগুলো আসলে কেন হচ্ছে। হ্যাঁ, যে গোষ্ঠী বা যারা এটা করছেন বা করেন তাদেরকে আসলে ধিক্কার দেওয়ার আগেও তাদেরকে বোঝানোটা উচিত, তাদেরকে বকা দেওয়ার আগে তাদেরকে বোঝানো উচিত যে সচেতন করাটা উচিত এবং এটা নিয়ে আসলে আলোচনাটা জারি রাখা উচিত। হ্যাঁ, যে হয়তো অনেক সময় দেখা যায় যে নিজেদের মধ্যেই কেউই হয়তো বা শিকার হচ্ছেন বা নিজেদের মধ্যে কেউ কারো দ্বারা হয়তো বা নিজেদের লোকের দ্বারাই হয়তো বা সেই আরেকজন শিকার হচ্ছেন। সো এই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে ফেসবুকটা আসলে ইউজ করার আগে একটু আমার মনে হয় যে একটু অজ্ঞতাটাকে কমিয়ে শিক্ষার দিকে বা ফ্যামিলি ওরিয়েন্টেশন বা সেগুলোর দিকে আসলে একটু দৃষ্টিপাত করা উচিত যে আমি কেন লিখছি, কী কী ভেবে লিখছে, কী জেনে লিখছে। তো বুঝে শুনে যখন মানুষ একজন মানুষ যখন লিখবেন বা কোনো একটা হয় না যে চিলে কাল নিয়ে গেছে সেটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়, ওই প্রবণতাটা থেকে সরে আসা উচিত। এবং এটার আমার মনে সুরাহ হবে আসলে এটা যদি আমরা সামগ্রিকভাবে অনেক বেশি আলোচনা করি বা এটা নিয়ে কথা বলি বা যাকে হয় না যে শুধরে দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আমার মনে হয় যে সেই স্কোপটা বিল্ড আপ করা যে তুমি কেন করছো, কেনই বা এটা লিখছো। সো এর আগেও ইফটিজিং নিয়ে অনেক ব্যাপার ক্যাম্পেইন করা হয়েছে যে ইফটিজিংগুলো কেন করছে, যারা করছে তারা অনেকে বুঝে করছে, অনেকে না বুঝেই করছে, অনেকে ফান থেকে করছে। সো এই যে মজা করার প্রবণতা বা ফান থেকে একটা ভুল হওয়া, তো এই বিষয় নিয়ে আসলে সচেতন হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, তাহলে হয়তো বা কমে আসবে। শিহাব শাহিনের বরিচিকায় অভিনয় করেছেন আফরান নিশো, সামনে আরও একটি ওয়েব সিরিজের কথা চলছে বলেও জানান এই তারকা অভিনেতা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।